সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিজি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিন কেট মক টেস্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল ভিডিওর ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিশিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা কে করেন প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করবে এবং তারপর আমার দেওয়া অ্যান্সারের সাথে এটিকে তোমরা মিলিয়ে নেবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেছেন কেশবচন্দ্র সেন অপশন বি একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রিজামে মোট কয়টি তল থাকে প্রিজমে মোট কয়টি তল থাকে প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রিজামে মোট পাঁচটি তল থাকে তার মানে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বিখ্যাত জেরুজালেমের গির্জা নিচের কোন দেশে অবস্থিত বিখ্যাত জেরুজালেমের গির্জা নিচের কোন দেশে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি প্যালেস্টাইল এই দেশে অবস্থিত অপশান বি একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ যে কোন ব্যক্তি কার শাসনকালে ভারতে এসেছিলেন তো তোমরা এই টাইপের প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে সঠিক অ্যান্সার হবে ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ফা হিয়েন ভারতে এসেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো বলেছে অনাস্থা প্রস্তাবের নোটিশ পাশ করার জন্য বিধানসভায় কতজন সদস্যের সম্মতি প্রয়োজন হয় অনাস্থা প্রস্তাবের নোটিস পাশ করার জন্য বিধানসভায় কতজন সদস্যের সম্মতি প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হবে তিরিশ জন সদস্যের সম্মতি প্রয়োজন হয় মানে অপশন বি একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সাইমন কমিশন কবে গঠিত হয় বহুবার এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মকটের সেটে রিপিট করা হয় আর এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন আসে তো এই প্রশ্নগুলো কেউ ভুল করবে না সাইমান কমিশন উনিশশো সালে গঠিত হয়েছিল অপশানে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোনো পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সব থেকে বেশি দেখো তিনটা অপশান দিয়েছে লৌহ ইস্পাত খাদ্যশস্য আর অশোধিত খনিজ তেল এই তিনটা অপশনের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে অশোধিত খনিজ তেল এই পণ্যের ক্ষেত্রে কিন্তু আমদানি ব্যয় সব থেকে বেশি লাগে পরবর্তী প্রশ্ন অপারেশন ফ্লাড এটি কোনটির সাথে জড়িত দেখো বলেছে জল সঞ্চয় খাদ্য প্রস্তুতিকরণ আর জলসেচ এই তিনটা অপশনের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপারেশন ফ্লাড এটি খাদ্য প্রস্তুতিকরণ এর সাথে যুক্ত অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মাটিতে এই প্রশ্নগুলোও কিন্তু বহুবার আমাদের মকটের সেটে রিপিট করা হয় ভারতের কার্পাস চাষ থেকে ভালো হয় কোন মাটিতে তোমাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য এই টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সঠিক অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকা মানে অপশানে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোন ব্যক্তি বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন নিচের কোন ব্যক্তি বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন তো এই সবকটি অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ ইনি বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন পরবর্তী প্রশ্ন কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে এই প্রশ্নের সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এক্ষেত্রে যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার রেডিও তরঙ্গ এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে খ্রিস্টকে নিয়ে আঁকা বিখ্যাত ছবি দ্য লাস্ট সাফার এটি কোন বিখ্যাত চিত্রকার এঁকেছেন প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে বলার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি এঁকেছেন লিওনার্দো দ্য ভিঞ্চি মানে অপশন বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কে সাম্প্রদায়িক বাটোয়ারা এই নীতি ঘোষণা করেছিলেন উনিশশো সালে নিচের কোন ব্যক্তি এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এক্ষেত্রে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার এটি ঘোষণা করেছিলেন কে রামসে ম্যাকডোনাল্ড মানে অপশানে একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি বহুবার পরীক্ষায় আসা এই টাইপের বিখ্যাত প্রশ্ন যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো তোমরা মনে রাখবে যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ ফর্টি আর এনএইচ ফর্টি এ এটি কিন্তু ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মরক্কো স্পেন দেশ তথা আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে নিচের কোন প্রণালী বা নিচের কোন খাল আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জিব্রাল্টার প্রণালী এটি করেছে মানে অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটির সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী অপশানে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে দ্রোণাচার্য পুরস্কার এটি কাদের দেওয়া হয় গুরুত্বপূর্ণ এবং সহজ একটি প্রশ্ন এই দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় তো এক্ষেত্রে যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার এটি দেওয়া হয় ক্রিয়া প্রশিক্ষকদের মানে অপশন সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নের কে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান নিচের কোন ব্যক্তি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বি টিকা এটি কোন অসুখের প্রতিষেধক হিসাবে দেওয়া হয় বি টিকা এটি কোন অসুখের প্রতিষেধক হিসাবে দেওয়া হয় তো এক্ষেত্রে যারা অপশান এ বলছ কারেক্ট অ্যান্সার টিউবার কুলেসিস এই অসুখের প্রতিষেধক হিসাবে বি এই টিকা দেওয়া হয় বিনামূল্যে পরীক্ষা যা তোমাকে তোমার লক্ষ্যের আরো অনেক কাছাকাছি নিয়ে যাবে ট্রাম ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ সিরিজ এটি ভারতবর্ষের সর্ববৃহৎ ফ্রি মকটেস সিরিজ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেটি আমরা তৈরি করেছি দু হাজার একুশ সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষার পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি চাও ডাব্লিউ বিসিএস উত্তীর্ণ হতে আনাকাডেমি আছে সবসময় তোমাদের সাথে ধন্যবাদ আনাকাডেমি Let's crack it. পরবর্তী প্রশ্ন অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অজন্তা গুহাচিত্র এটি কোন ধর্মের সাথে যুক্ত তো বন্ধুরা এক্ষেত্রে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার এটি বুদ্ধ ধর্মের সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন দেখো বলেছে সার্ক কবে প্রতিষ্ঠিত হয় সার্ক কবে প্রতিষ্ঠিত হয় তো তোমরা এর সঠিক অ্যান্সার অবশ্যই জানবে এর সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কাঠমান্ডুতে অবস্থিত পরবর্তী প্রশ্ন নিচের কোন কর কেন্দ্রীয় সরকার দ্বারা গৃহীত কর বা রাজস্ব কর নয় নিচের কোন কর কেন্দ্রীয় সরকার দ্বারা গৃহীত কর বা রাজস্ব কর নয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কর মানে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল আর এটিকে জাতীয়করণ করা হয়েছিল কত সালে উনিশশো সালে অবশ্যই তোমরা নোট করে নেবে দেখো পঁচিশ দাগের কোয়েশ্চেন সাত পাহাড়ের শহর কাকে বলা হয় সাত পাহাড়ের শহর কাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে এটি বলা হয় রোমকে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার তো এবার তোমরা দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন নেওয়া হয়েছে ছাব্বিশ দাগ থেকে তিরিশ দাগ পর্যন্ত তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন সম্প্রতি দ্বিতীয় দেশ হিসাবে কোন দেশ চাঁদের মাটিতে পতাকা উত্তোলন করল খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই আর সেই দ্বিতীয় দেশ হচ্ছে চীন মানে অপশানে একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও প্রথম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে কবে পালিত হয় এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর এটি পালিত হয় নয় ডিসেম্বর মানে আজকের দিনে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন এশিয়া কাপ দু হাজার একুশে এটি কোথায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ দু হাজার একুশ এটি কোথায় অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে অপশান বি একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে পাতেক্স এই সামুদ্রিক মহড়া কোন দুই দেশের মধ্যে সংঘটিত হয়েছে পার্সেক্স এই সামুদ্রিক মহড়া কোন দুই দেশের মধ্যে সংঘটিত হয়েছে তো এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ভারত আর রাশিয়া এই দুই দেশের মধ্যে সংঘটিত হয়েছে দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের একদম শেষ প্রশ্ন সম্প্রতি রবীন্দ্রনাথ টেগর লিটারেসি প্রাইস দু হাজার এটি কে পেয়েছে সম্প্রতি রবীন্দ্রনাথ টেগর লিটারেসি প্রাইস দু কুড়ি এটি কে পেয়েছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি পেয়েছেন রাজকমল ঝা মানে অপশন সি একদম কারেক্ট অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও এটি দু সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল কত সাল দু সালে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ